হ্যালো ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন যে কোনো টেক্সটের স্ক্রিনশট থেকে আপনারা কীভাবে লেখাগুলো কপি করবেন আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দিব চলুন তাহলে কথা না বেড ভিডিওটি শুরু করে যেমন ধরেন আমি এখান থেকে যে কোনো একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পর এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিলাম টিকমার্কে ক্লিক করে দিয়ে কিন্তু সাথে সাথে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এই যে টেক্সটটি এখানে লেখা আছে সবগুলো কিন্তু এখানে টেক্সট আকারে চলে আসছে আমি কিন্তু এখান থেকে চাইলে যে এই অপশনটিতে ক্লিক করে দিয়ে সকল টেক্সট কিন্তু আমি কপি করে নিতে পারবো এভাবে আপনি কিন্তু কপি করতে পারবেন এই অ্যাপটি আপনারা কোথায় পাবেন কীভাবে ডাউনলোড করবেন আজকে আমি দেখিয়ে দিয়েছি সম্পূর্ণ কিছু প্রথমে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে লিখবেন যে কপি টেক্সট অন স্ক্রিন লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু অনেকগুলো অ্যাপ চলে আসবে এখান থেকে যে এই যে এই অ্যাপটি দেখতে পাচ্ছেন যে এই অ্যাপটি আপনারা ইনস্টল করবেন অ্যাপটির লোক বালকের দেখে নিন এটি হচ্ছে অ্যাপটির লঘু এই লঘুটি দেখে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করে যে সকল পারমিশন দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এটি কিন্তু এই যে আপলোড করবেন কীভাবে টেক্সট এখানে যে নিউ লেখা আছে নিউ লেখার উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা ভাষা সিলেক্ট করে দেবেন আমি ইংলিশ সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আপনাদের সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পর এখান থেকে যে স্ক্রিনশটটি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পর দেখে টেক মার্কে ক্লিক করে দেবেন টেক মার্কে ক্লিক করে দেওয়ার কিছুক্ষণ পর লোডিং নেওয়ার পরে এভাবে কিন্তু আপনার স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নেওয়ার পরে টেক্সটগুলো এভাবে কপি করতে পারবেন এই ভিডিওটি দেখে যদি আপনারা নতুন কিছু শিখতে পারেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য